স্বাগত যারা পিলিমিনার টু মাস্টার ভর্তি কার্যক্রমে আবেদন করছে এবং তোমাদের প্রথম মেধা তালিকা এবং দ্বিতীয় মেধা তালিকা চান্স না হওয়ার কারণে রিলিজ শিল্পে আবেদনের একটা সুযোগ থাকে তো রিলিজ শিল্পে কিভাবে আবেদন করতে হবে সে বিষয়ে আমরা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে রিলিজ শিল্পে আবেদনের সঠিক নিয়ম নিয়ে একটি ভিডিও দিয়ে দিয়েছি তো রিলি স্লিপে আবেদন করতে হলে প্রথমত তোমার প্রোফাইলে লগ ইন করে নিতে হবে তো প্রোফাইলে লগ ইন করে নিতে হলে তোমার ভর্তি আবেদন ফর্মের যে অ্যাডমিশন রোল এবং পিন নাম্বার সেই অ্যাডমিশন রোল এবং পিন নাম্বারটির দরকার হবে তো কোনো কারণবশত যদি তুমি ভর্তি আবেদন ফর্মটি হারিয়ে ফেলো বা তোমার রোল এবং পিন নাম্বার মনে না থাকে সেক্ষেত্রে তুমি তোমার রোল এবং পিন নাম্বার কিভাবে রিসেট করে নিবে তাই আজকের ভিডিওতে আমরা দেখিয়ে যেহেতু রোল এবং পিন নাম্বার ছাড়া তোমার ভর্তির অবস্থানও অবস্থান করতে পারবে না পাশাপাশি তুমি আবেদন করতে পারবে না তো আমি ভিডিওর ডিসক্রিপশনে এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবো এই লিঙ্কটিতে তোমরা ডিসক্রিপশন থেকে ক্লিক করলে চলে আসবে অথবা তোমরা গুগুলে গিয়ে সার্চ করবে তো গুগলে গিয়ে যদি তোমরা সার্চ করো এনি অ্যাডমিশন তাহলে অ্যাডমিশন হোম এমন একটা ওয়েবসাইট পেয়ে যাবে এখানে তুমি ক্লিক করে দেবে এরপর এখানে চলে যাবো আমরা মাস্টার্সে মাস্টার্সে আসলে এখানে দেখতে পারবেন অ্যাপ্লিকেশন লগ ইন এখানে ক্লিক করে দেবে তো ক্লিক করে দিলে এই ওয়েবসাইটে চলে আসবে আর ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থেকে ক্লিক করে দিলে সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবে তো এই ওয়েবসাইটে আসার পরে নিচে আপনি দেখতে পাচ্ছেন ফর্গেটিউর অ্যাডমিশন রোল অ্যান্ড পিন তো আপনি ক্লিক করে দেবেন তো ফরগেটে ক্লিক করে দিলে এখানে আপনার লাস্ট অনার্স আর যদি আপনি ডিগ্রি বা অনার্স যেটা করে থাকেন আপনার থার্ড ইয়ারের যে রোল নাম্বারটি রয়েছে অ্যাডমিট কার্ডের উপরে সেই রোল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন আপনার অনার্স হলে অনার্স এর চতুর্থ সেমিস্টারে আর ডিগ্রি হলে দেখ ডিগ্রির তৃতীয় বর্ষের তো এরপরে আপনার ডিগ্রির যে বা ওনার যেটাই হোক তার যে রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে আর নং রেজিস্ট্রেশন নম্বরটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে আপনার পাশের ইয়ার আপনার অনার্স বা ডিগ্রি বা যেটাই হোক আপনি ইয়ারদের সর্বশেষ আপনি যত সালে পাস করছেন এর জায়গায় আপনার পাশের পাসিং ইয়ার তো এখানে আপনার পাসিং ইয়ার বসিয়ে দেওয়ার পর এখানে আপনার ডেট অফ বার্থ এখানে আপনার যে জন্ম তারিখটা রয়েছে এটা আপনি এখানে দিয়ে দেবেন বার্থডে আপনার জন্ম তারিখ এখানে বসিয়ে দেবেন প্রথমত আপনার তারিখ দিয়ে দেবেন এরপর আপনার মাস এরপর হচ্ছে আপনার সাল কত সাল দেওয়ার পর এখানে আপনার প্রোগ্রামের এখানে আপনি দিয়ে দেবেন আপনি কি মাস্টার্স রেগুলার আবেদন করছেন বা প্রাইভেট প্রফেশনাল যে কোর্স আবেদন করছেন সেটা আপনি এখানে দিবেন আর যেহেতু আমরা প্রিলিমিনারি টু মাস্টার্স রেগুলার নিয়মিত করছে এটা আমরা প্রিলিমিনারি টু মাস্টার্স দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর এখানে আপনি সার্চে ক্লিক করে দেবেন তো এখানে সার্চে ক্লিক করে দিলে আপনার রোল এবং পিন নাম্বার শো হয়ে যাবে তো আপনি খুব সহজেই মাত্র এক মিনিটের মধ্যে আপনি এখান থেকে আপনার রোল এবং পিন নাম্বারটি রিসিপ্ট করে নিতে পারেন এরপর এখানে আপনার রিসিপ্ট কিছু রোল এবং পিন নাম্বার দিয়ে লগ করে নেবেন এবং লগ করার পরে কীভাবে আপনারা ভর্তি আবেদন করবেন সে বিষয়ে আমাদের ভিডিওতে বিস্তারিত আকারে দেওয়া হয়ে রয়েছে তো এই ভিডিওর লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখিয়ে দেবো যে কিভাবে আপনার রিলিজ স্লিপে যদি আবেদনের কোথাও ভুল হয় সেক্ষেত্রে ভুল কীভাবে পরিব করবেন বা রিলিজ স্লিপের আবেদন ক্যান্সেল করবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ